بسم الله الرحمن الرحيم. ڈملہ ٹیکنیکل اینڈ ڈی ایم آئی ڈملہ انفارمری ایکادش شرینی بشوئے مارکیٹنگ نیتی و پروگ ایک آج کے جو پرشنٹا نیے آلوچنا کرب سیٹا ہچھے بازارجاتکرن با مارکیٹنگ ایر مولک دھارنا سمو بازارجاتکرن با مارکیٹنگ ایر مولک دھارنا سمو سمپرکے এর আগেও আলোচনা করছি, আজকেও আবার আমি তোমাদের সামনে তুলে ধরব। বাজারজাতকরণ ধারণা মোটামুটি এখানে পাঁচটি ভাগে ভাগ করছে। এক নম্বরে হচ্ছে প্রয়োজন, অভাব এবং চাহিদা। বাজারজাতকরণের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা হল মানুষের কোনো না কিছু প্রয়োজন বোধ হয় কি না। এখানে অনুভূত বঞ্চনা বর্ধনেই মানুষের প্রয়োজন। মানুষের বহু জটিল প্রয়োজন হয়ে থাকে, যেমন দৈহিক প্রয়োজন, এবং দৈহিক প্রয়োজনের মধ্যে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যরক্ষা, আরামাই ইত্যাদি, আবার নিরাপত্তারও প্রয়োজন পড়ে, যেমন বাসস্থান ও কর্মসংস্থান, আবার সামাজিক প্রয়োজনের মাঝেও মান মর্যাদা, সুনাম রক্ষা এবং ব্যক্তিগত প্রয়োজনের মাঝে জ্ঞান অর্জন, আত্ম উন্নয়ন ও আত্মপ্রকাশ প্রভৃতি। তাহলে এগুলো প্রয়োজন, অভাব এবং চাহিদার মাঝে সৃষ্টি হয়। দুই নম্বর পয়েন্টটা বলছে পণ্য। দুই নম্বর পয়েন্ট আছে পণ্য। পণ্যের সাহায্যে মানুষ তার অভাব এবং চাহিদা পূরণ করতে পারে। ফিলিপ কটলার এবং গ্যারি অ্যারিস্টটল এর মতে, যা কিছু চাহিদা বা অভাব পরিস্থিতির জন্য বাজারে পাঠানো হয় তাই পণ্য। পণ্য দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। দৃশ্যমান পণ্যগুলো হচ্ছে যেমন চাল, ডাল, তেল, ময়দা, চিনি, লবণ ইত্যাদি। আবার অদৃশ্যমান পণ্যগুলো হচ্ছে যেমন শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ ইত্যাদি। তিন নম্বর বলছে মূল্য সন্তুষ্টি ও উৎকর্ষতা। মূল্য সন্তুষ্টি ও উৎকর্ষতা, এখানে একজন ক্রেতার সামনে বিচিত্র সব পণ্য উপস্থিত থাকতে পারে, যা দিয়ে সে তার অভাব চাহিদা পূরণ করতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে হতে সঠিক পণ্যগুলো বাছাই করে নিতে হয়। অনেকগুলো পণ্য থাকবে, তার মধ্যে সঠিক পণ্যগুলো বাছাই করে নিতে হবে। এক্ষেত্রে ক্রেতার মূল্য পণ্যটি ব্যবহারের মাধ্যমে পরিতৃপ্তি লাভ এবং পণ্যের উৎকর্ষতা এবং গুণগত মান তুলে ধরতে পারে। চার নম্বরও বলছে যে বিনিময় লেনদেন এবং সম্পর্ক। বিনিময় লেনদেন এবং সম্পর্ক, বিনিময় লেনদেন ও সম্পর্ক।
ফিলিপ কটলার এবং গ্যারি রেস্টরের মতে বিনিময় হল কোনো ব্যক্তি কর্তৃক কোনো কিছুর বিনিময়ে কাম্য বস্তু লাভ করা। কোনো বস্তু প্রাপ্তির বিভিন্ন উপায়ের মধ্যে বিনিময় একটি উপায়। কোনো বস্তু প্রাপ্যের মধ্যে বিনিময় একটি উপায়, কারণ লেনদেন হচ্ছে দুপক্ষের মধ্যে সম্পাদিত ব্যবসায়িক কার্যগুলি। লেনদেন হয় দুপক্ষের মধ্যে, বিনিময় হল বাজারকরণের মূল কাজ, আর বিনিময় কার্য সম্পাদনের জন্য দুপক্ষের মধ্যে লেনদেন সংঘটিত হয়ে থাকে। পাঁচ নম্বর হচ্ছে বাজার। বাজার হচ্ছে যে বিনিময় ও সম্পর্কে ধারণাটি হতে বাজারকরণের ধারণার সৃষ্টি হয়েছে। বাজার হল প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সেট বা সমষ্টি। বাজারের আয়তন চাহিদা সম্পন্ন লোকের সংখ্যার উপর নির্ভরশীল। বাজারের আয়তনটা হয় চাহিদা সম্পন্ন উপরে। বাজারকারী বিক্রেতাকে শিল্প সংগঠনকারী এবং ক্রেতাকে বাজার গঠনকারী হিসাবে দেখান। পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনা হতে বাজারকরণের মৌলিক ধারণা হচ্ছে যে প্রয়োজন অভাব এবং চাহিদা, পণ্য মূল্য সন্তুষ্টি উৎকর্ষতা ও বিনিময় লেনদেন এবং সম্পর্ক। তাহলে বাজারকরণের বা মার্কেটিংয়ের মৌলিক ধারণাসমূহ আমরা এখান থেকে বুঝতে পারি, এই পাঁচটা পয়েন্ট থেকেই মোটামুটি ধারণা নিতে পারি। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে থাকার জন্য আহ্বান করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের এই অনলাইন ক্লাসগুলো অনুধাবন করবে।